হ্যালো গাইস আমি হলাম নাহিদ এন্ড আমার সাথে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড হাবু এন্ড আমার সেই ভাইরাল ব্যাগ গাইস আজ আমরা যাচ্ছি 2022 সালে এক্সামিনেশন কেন্দ্রে এটা হলো নাপিতের চর গাইস ওইখানে আমরা যাব এন্ড দেখব এখানে পাবলিক রিঅ্যাকশন কি হয় এই বাইকটা দেখে এন্ড এই বাইকটা দেখে আশা করি রিঅ্যাকশনটা অনেক ভালো হবে গাইস তাহলে চলো সেই জায়গায় যাওয়া যাক গাইস এরপর আমরা রওনা দেই এবং রাস্তা দেখতে পাচ্ছ দুই সাইডে সবুজ ঘাস রাস্তা দুই সাইডে ঘাস দেখে আমার খুবই ভালো লাগতেছে এন্ড এখানে ওয়েদারটা অনেক ভালো গাইস নাপিতের চর এখান থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার এন্ড ওই জায়গা আমি ফার্স্ট টাইম এই বাইকটা নিয়ে যাচ্ছি দেখব আসলে পাবলিক রিঅ্যাকশনটা কি এই বাইকটা দেখে গাইস এখন দেখতে পাচ্ছ আমরা এখানে দাঁড়াইছি একটা ব্রিজ এন্ড এখানে দেখতে পাচ্ছ একটা নদী এন্ড এর বিপরীত সাইডে দেখতে পাচ্ছ এটা হলো ব্রিজ এন্ড এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়েছি গাইস এখন আমরা প্রায় চলে আসছি নাপিতের চর এন্ড এন্ড আর মাত্র অল্প কিছুক্ষণের রাস্তা আছে গাইস ফাইনালি দেখতে পারছো আমরা কিন্তু চলে আসছি এন্ড এখানে দুই সাইডে দেখতে পারছো অনেকগুলো অটো গাইস ফাইনালি দেখতে পারছো আমরা কিন্তু নাপিতের চর চলে আসছি এখানে দেখতে পাচ্ছ এখানে পরিসর কেন্দ্র এসএসসি एग्जाम 2022 এখানে দেখতে পারছো এন্ড এখানে একটা মসজিদ আছে গাইস দেখতে পারছো এন্ড এখানে আমার ভাইপটা সবাই দেখতেছে এখানে তারপর আমি সেই সাবস্ক্রাইবার পিছনে কেন্দ্রের আশপাশে একটু ঘুরতে যাই এইখানে লোকগুলো এই গাড়িটা দেখে অবাক হয়ে গেছে তারা ভাবতেছে যে এটা আবার কি আসলে এইরকম গাড়ি তো রাস্তায় কখনো দেখেনি তাই পাবলিক রিঅ্যাকশনটা একটু আলাদা টাইপের এন্ড এইখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা লোক গাড়িটার ভিতরে মনোযোগ সঙ্গে তাকিয়ে আছে গাইস এরপর আমরা কেন্দ্রে আশপাশ দিয়ে বাইকটা দিয়ে প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াই সেখানে তুমি লক্ষ্য করলে দেখতে পারবে বাইকটা দেখে সবাই কিভাবে তাকিয়ে আছে এটাকে থাকারই কথা কারণ এরকম বাইক তারা বাংলাদেশে প্রথমবার দেখতেছে আর কি সবাই এরকম ভাবে তাকিয়ে আছে তুমি একটা জিনিস ভাবো তুমি নতুন স্টাইলে বা নতুন ধরনের একটা বাইক নিয়ে রাস্তায় বেরোছো এবং তোমার দিকে সবাই হা করে তাকিয়ে আছে তাহলে তোমার রিয়াকশনটা কি হবে তুমি নিজেই ভাবো ঠিক সেম রিয়াকশন হচ্ছে আমার ভিতরে এইখানে বাইকটা নিয়ে আসার পর আমার অন্যরকম একটা ফিলিংস হচ্ছে যা তোমাদের ভিডিওতে বলে বোঝাতে পারবো না সেইখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কিছু লোক আমাকে লাস্ট পর্যন্ত দাঁড়িয়ে দিক জিজ্ঞাসাবাদ করতে থাকে যে এটা কিভাবে মানে কি করেছে কি আসে বিষয় সবকিছু এক লিটার বলে 70 কিলো চলে হ্যাঁ লিটার পরীক্ষা চলছে দুইটি বিল্ডিং দেখতে পারছো এই বিল্ডিং গুলাতে পরীক্ষা দিচ্ছে স্টুডেন্টরা এন্ড গাইস সব শেষে আমরা বাড়ি ফেরার জন্য রওনা দেই এন্ড আজকের ব্লগটি এই পর্যন্ত এরকম ব্লগ যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে ভাই এরকম ব্লগ আরো চাই গাইস এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে